বন্ধু, তোর যে এক চোখে সমস্যা, আরেক চোখে ভালোভাবে দেখতে পারিস? বন্ধু, এক চোখ দিয়ে কি আর ভালোভাবে দেখা যায়? আমার তো চলাচল করতে অনেক অসুবিধা হয়, ঠিকঠাক মতো কিছুই দেখতে পারি না। কিন্তু কি আর করার বল, আল্লাহ তো আমার এরকম বানাইছে, তাই না? লোকে তোকে যখন কানা বলে, তোকে নিয়ে উপবাস করে, তখন তোর কাছে খারাপ লাগে না? হ্যাঁ বন্ধু, খারাপ তো লাগে। লোকে যখন আমারে কানা বলে, তখন সত্যি আমার অনেক খারাপ লাগে রে বন্ধু। কিন্তু কি আর করার বল, আল্লাহ তো আমারে কানাই বানাইছে, আমি তো তাদের কোনো জবাব দিতে পারি না, আমি তো কোনো কিছুই ঠিকঠাক মতো দেখতে পারি না। কি আর করার, কিছুই করার নেই। হ্যাঁ বন্ধু, আসলে আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল বাজারের ওই সাইডে গিয়ে বসি। ঠিক আছে চল। ওই দেখ বন্ধু, কানা আসছে। কিরে কানা, কই যাস? কিরে কানা, এই কানা কই যাস? এই তোরা ওকে কানা বলিস কেন? তে কানা রে, কানা ছাড়া কি বলবো, সাধু বলবো নাকি? এ ভাই, তোরা আমারে এভাবে অপমান করিস কেন? আমার না খুব খারাপ লাগে এভাবে অপমান করলে। দেখ ভাই, উপর আল্লাহ তো আমারে এরকম বানাইছে, তাই না? তোরা আমারে নিয়ে এরকম উপহাস করিস কেন? উপহাস তোকে নিয়ে ছাড়া কাকে নিয়ে করবো? এ দেখ দেখ, আমাদের কথা শুনতো, চোখ দেখ দেখ, ভালো করে দেখ। আরে এই তানবি, তুই এই কানারে নিয়ে আমাদের সামনে আর আসবি না, যা যা যা, চলে যা। এ যা, চোখের সামনে তো যা এখন। এ বন্ধু তুই চল তো, ওদের কথা কানে নিস না। এ যা কানার বাচ্চা কানা। বন্ধু, আজকে কানারা অপমান করে সেই মজা পাইছি। বন্ধু এই দেখ, ওরা আমারে নিয়ে কি পরিমাণে উপহাস করলো। আসলে এইগুলা দেখলে না আমার সত্যি খুব খারাপ লাগে, আর ভালো লাগে না। আল্লাহ আমারে যে কেন কানা বানাইলো। বন্ধু তুই ওদের কথা কিছু মনে করিস না, বাদ দে তো। হ্যাঁ, আমি কারোর কথাই তেমন কিছু মনে করি না, কারণ এইগুলা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে, তারপরও না নিজের কাছে অনেক খারাপ লাগে। আচ্ছা বাদ দে তো এসব। এই অব্র, একটা কথা শুনছিস? কেন বন্ধু, কি হয়েছে? শুভ আর ইমন ওরা দুইজন তো কানা হয়ে গেছে। কি, কিভাবে হলো? ওদের চোখে ভাইরাস লাগছিল, ওরা চিকিৎসা করায় নাই, অবহেলা করছিল, এই জন্য চোখ নষ্ট হয়ে গেছে। কি, ওদের চোখ নষ্ট হয়ে গেল? আচ্ছা চল তো দেখি। বন্ধু, আমরা তো দিন মানুষকে কানা বলে অপমান করছি, দেখ আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। কিরে বন্ধু, তোদের এই অবস্থা কিভাবে হলো? অব্র তুই আইসিস, আসলে এটা আমাদের পাপের ফল রে। বন্ধু, তোরে নিয়ে উপহাস করা আমাদের কখনোই উচিত হয় নাই। দেখছিস বন্ধু, কখনোই কারোর দুর্বল জায়গা নিয়ে অপমান করতে নেই, উপহাস করতে নেই। আমারে কিন্তু কানা আল্লাহ বানাইছে, তোরা আমারে নিয়ে কতই না উপহাস করেছিস, আজকে তোদেরই এই অবস্থা হলো, এটা হলো তোদের উপহাস করার ফল, বুঝেছিস? কাউকে নিয়ে কোনোদিন উপহাস করলে তার ফল কখনোই ভালো হয় না, দেখেছিস সেটা? দেখছিস, আল্লাহ কিন্তু আমার একটা চোখ অন্ধ বানাইছিল, আর তোদের দুইটা চোখই অন্ধ করে দিল। তোরা আমারে নিয়ে জীবনে কতই না উপহাস করেছিস, আল্লাহ আমারে যেরকম কানা বানাইছে, এরকম পৃথিবীতে কিন্তু অনেক প্রতিবন্ধী আছে, যাদের কানা খোড়া এরকম আল্লাহ বানাইছে, তাই বলে তাদেরকে নিয়ে কখনোই উপহাস করা উচিত না, বুঝছিস? নেক্সট টাইম কোনো প্রতিবন্ধীকে নিয়ে উপহাস করবি না। আপনারা কেউ কখনো কোনো প্রতিবন্ধীকে নিয়ে উপহাস করবেন না, কারণ কেউ নিজের ইচ্ছায় প্রতিবন্ধী হয় না, আল্লাহই তাদেরকে বানায়।